হাসিমারা ফাঁড়ির ওসি প্রেম কুমার থামির নেতৃত্বে অভিযান চালিয়ে জাল্লুট উদ্ধারে বড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাত অভিযুক্তকে পাকড়াও করে জয়গা থানার অন্তর্গত হাসিমারা ফাঁড়ির পুলিশ। হাসিমারার কালীবাড়ি এলাকার 31 নং জাতিসড়কে আটক করা হয় একটি নম্বর প্লেটবিহীন অসমগামী বোলেরো গাড়ি। ওই গাড়িতে রাখা একটি খয়েরি খাম থেকে উদ্ধার হয় 2 লক্ষ টাকার ভারতীয় 2000 টাকার নোট। পরবর্তীতে প্রমাণিত হয় যে ওই বাজেয়াপ্ত করা টাকার সবকটা নোটই জাল।